পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্যটা, কমে এসেছে তার তির্যক রশ্মি। রংধনু সাত রঙে আকাশটা না রাঙালেও নীল রঙের মোহনীয় সুন্দর দেখাচ্ছে আকাশটা। আর সেই প্রগাঢ় নীল রঙে ছেয়ে থাকা আকাশটার নিচে প্রকৃতি এই সৌন্দর্যটা অভাবনীয়। এই বাড়িটা শহরে হলেও শহরে বড়সড় বিল্ডিং এর মতো সংকীর্ণ জায়গা নিয়ে তৈরি নয়। বাড়িটা আধুনিক হলেও বাড়ির সামনে সহ দুই পাশ জুড়ে বেশ জায়গা, আর সেই জায়গা জুড়ে বিভিন্ন ধরনের গাছ লাগানো। তবে সামনে জায়গা জুড়ে বাড়ির সদর দরজা থেকে একেবারে বাড়ির মেইন গেট পর্যন্ত মাঝ বরাবর চওড়া রাস্তা করা, আর রাস্তার দুপাশে জুড়ে বিস্তৃত জায়গা। বাড়ির চারপাশ জুড়ে উঁচু দেয়ালের পাশ জুড়ে বড় বড় গাছ লাগানো থাকলেও লন এরিয়া ফাঁকা। তবে লন এরিয়ার এক পাশে বেশ বড় একটা শিউলি ফুল গাছে, আর তারই নিচে ইট সিমেন্ট বালুতা তৈরি গোল টেবিল সহ গোলাকার বসার জন্য বেঞ্চ করা, আর অন্য পাশের সামনে এককভাবে জুড়ে বেরি ফুল গাছ সহ বিভিন্ন ফুল গাছ লাগানো। তবে সম্পূর্ণ জায়গা জুড়ে গাছ লাগানো নয়, সামনে কিছুটা জায়গা ফাঁকা আছে, আর রাস্তার দুই পাশ জুড়ে ডিস্টেন্স রেখে ঝাউ গাছ লাগানো। বেশ মনোমুগ্ধকর মনোরম পরিবেশ। বাড়ির সদর দরজায় দাঁড়াতেই বাহিরের এই মনোমুগ্ধকর পরিবেশটা নজরে পড়লো তিরার। তবে এর আগেও সে কয়েকবার বাড়ির বাহিরে বের হয়েছে, তবে এতটাও মনোযোগ সহকারে খেয়াল করে আশপাশটা তার দেখা হয়নি। বিকেলে বাড়ির লন এরিয়ায় হাঁটতে বের হয়েছে অয়নে, সাথে তিরাও আছে। তিরা আছে বলতে তিরাকে জোর করে নিয়ে এসেছে সে। তার আগে তুষার তানিন তাকে লন এরিয়াতে আসার জন্য বলেছে, কিন্তু তিরা আসেনি, তাই সে এক প্রকার বাধ্য করে তিরাকে নিজের সাথেই নিয়ে এসেছে। নিজের আবদার দ্বারা তিরাকে বলেছে, আজ বাড়ির অন্য কেউ নয়, তুমি আমার সাথে হাঁটতে যাবে, গল্প করবে, এটা আজ তোমার কাছে আমার আবদার। আর অসুস্থ মানুষের আবদার রাখতে হয়, ফেলতে নেই। অয়নের কথাটা শুনে তিরাও আর মানা করতে পারেনি। এবারের প্রতিটি সদস্যদের মতো অয়নও তাকে প্রচণ্ড ভালোবাসে, একেবারে নিজের ছোট বোনের মতোই। আর সেই মানুষটার কথা সে ফেলবে কী করে, আরও তাতে আবার মানুষটা অসুস্থ, তাই বিনা বাক্য ব্যয়ই সে চলে এসেছে। তিরার অয়নি লন এরিয়াতে এসে দেখল সারা লন এরিয়াময় সাইকেল নিয়ে ছুটে চলছে তানিন আর তুষা। তানিনের থেকেও দুর্দান্ত সাইকেল চালাচ্ছে তুষা, দুজনে পাল্লা দিয়ে ছুটে চলেছে। ওদের দিকে তাকিয়ে থাকতেই অহনি বল, আজ এই দুটো যেভাবে নিজেদের সাথে পাল্লা যুক্ত করে ছুটছে, একটা বিপত্তি না ঘটিয়ে ফেলায়। আর আম্মু যদি জানতে পারে দুটোতে লন এরিয়াতে এসে এই করে বেড়াচ্ছে, আজ নিশ্চিত এই দুটোকে একসাথে বেঁধে পিটাবে। অহনির কথাটা শুনে তিরার মৃদু হাসলো। এই ছেলে মেয়ে দুটো একই রকম। তারিন মোটামুটি শান্ত হলেও তুষা একটুও শান্ত নয়। তার মাঝে মধ্যে মনে হয় তারিনের জায়গাটা তুষা নিয়েছে আর তুষার জায়গাটা তানিন। তবে মানুষ হিসেবে এই দুজনে অমায়িক, যেমন অসম্ভব ভালো তাদের ব্যবহার, তেমনই আচরণ কথাবার্তা। এই যে মাস পেরিয়ে গেলেও সে এই বাড়িতে এসেছে, অথচ তার মনে হয় এই বাড়িতে আর এদের কাছে সে জন্ম থেকেই থাকছে। আর এই দুটোতে তার সাথে এমনভাবে কথা বলে ব্যবহার করেই মনে হয় এদেরই একজন, এদেরই অতি আপনজন সে। এই বাড়িতে আসার কয়েকদিন পরে তাকে নিজের জন্য বরাদ্দকৃত রুম দেওয়া হয়েছে, যেমনটা এই বাড়ির প্রতি ছেলে মেয়েদের রয়েছে তেমনটা তাকেও দেওয়া হয়েছে। তবে তুষার জন্য সেই রুমটাতে থাকা হয় না। দিনের বেলা কিছু সময় নিজের মতো সেই রুমটাতে কাটাতে পারলেও রাতে তার ওই রুমটাতে এখনও কোনোদিন থাকা হয়নি। মূলত তুষা তাকে থাকতেই দেয়নি, বলেই তুমি এক সপ্তাহ আমার কাছে ঘুমিয়ে আমাকে এমন অভ্যাসে জড়িয়ে দিয়েছ যে এখন তোমাকে ছাড়া আমার ঘুমই আসে না। সে তুষার কথা শুনে মনে মনে হাসে, তবে মনে মনে এটাও ভাবে কেউ তাকে গুটিয়ে রেখেছিল, নিজের আয়ত্তে রেখে কান্না আর কষ্ট ছাড়া কিছুই দেয়নি। অথচ এরা তাকে নিজের আপনজন ভেবে কষ্ট আর কান্নাটাকে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে কোথাও যেন বিলীন করে দিচ্ছে। আকাশের দিকে তাকালেও তিরা বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফিরিয়ে এলো। মন বলে উঠল, কেন মানুষের মধ্যে এত পার্থক্য, কেন সবাই সমান হয় না, কেন সবার আচরণ ব্যবহার একই রকম হয় না। তিরাকে এক মনে তুষা দারিনের সাইক্রোস দেখতে দেখে অয়নি ধীরে ধীরে হেঁটে লন এরিয়াতে সেই শিউলি ফুল গাছের নিচে পাতানো বেঞ্চটা এসে বসে পড়ল। অসময়ে গাড়ির শব্দ হতেই মেইন গেটটার দিকেই নজর দিল অয়নি। তায়নের গাড়ি কপালটা কিছুটা কুচকে গেল অয়নির। এই অসময়ে অন্য কারো গাড়ি বাড়িতে ঢুকতে দেখলে, অর্থাৎ বাবা বা তুষারকে আসতে দেখলে মেনে নেওয়া যায়, তবে তায়নের গাড়ি অসময়ে বাড়িতে এটা মানাটা মুশকিল। গাড়িটা তারই কাছাকাছি এসেই থেমে যাওয়ায় ভাবনা কাটল অয়নির।
গাড়ি থেকে তুষারকে বের হতে দেখে বুঝতে পারলো দায়নের গাড়ি কেন অসময়ে বাড়িতে ঢুকেছে। দুই ভাইয়ের আজ একসাথে কোনো মিটিং পড়েছে, না হলে একসাথে তো দুজনকে বাড়িতে দেখা যায় না। আর হয়তোবা তায়ান আসতে যায়নি, তুষারই জোর করে তাকে নিয়ে এসেছে। তায়না তুষার একসাথে কোনো কাজ বা মিটিং পড়লে তুষার বরাবরই লিফট নেওয়ার বাহানায় তায়ানকে বাধ্য করে এক প্রকার বাড়িতেই নিয়ে আসে। সুযোগ পেলেই তুষার এটা করে, এবারও হয়তো সেটাই করেছে তুষার। মৃদুতর হাসলেও আয়নিক, এটা নিয়ে তায়ান না রাখলেও বিরক্ত হয় প্রচুর। তাতে তুষার থোড়াই না গ্রাহ্য করে, তবে ভাইয়ের বিরক্তি কাটাতে তুষার নিজে হাতে কফি বানিয়ে তায়ানকে খাওয়ায়, জম্পেশ আড্ডা দেয়, ব্যাস তায়ানের বিরক্ত শেষ। এদের ভাই বোনদের মধ্যে বন্ডিংটা দারুণ। তুষারকে নিজের পাশে এসে বসতে দেখে ভাবনা কাটলো আয়নির কপাল কুচকে একটু অবিরক্ত ভাব নিয়ে তুষারকে এসে বলল, তুমি আজও তায়ানকে জোর করে পাশে নিয়ে আসছো কেন? করো এটা বারবার, জানো তো ও বিরক্ত হয়, তারপরও ওকে জ্বালাতে তোমার ভালো লাগে? তনয়াকে নয়, তোমাকে জ্বালাতে আমার ভালো লাগে, তাই সময় নেই অসময়ে ছুটে আসি বাড়িতে। কথাটা বলতে বলতে আয়নির পাশেই ধপাত করেই বসে পড়ল তুষার। ক্লান্ত মুখে মিষ্টি হেসে ভ্রু নাচিয়ে আবার বলল, তোমার কি মনে হয় আজও আমি ওকে জোর করেই বাড়িতে নিয়ে এসেছি? মোটেই না, আমার সম্পর্কে ধারণা তোমার বরাবরই নিম্ন, বিয়ের আগেও নিম্ন ছিল আর এমনিও নিম্ন। তোমার ওই কাজ পাগল দেবরকে মোটেই আজ আমি জোর করে বাসায় নিয়ে আসিনি, বরং সেই আজ আমার নিজ ইচ্ছাতেই লিফটে দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে এসেছে। সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয় আর উচিত না, তাই আমি নির্বুদ্ধিতে হিম করিনি। আর তুমি আমাকে যে অপারেট লাগালে সেটা মোটেই ঠিক নয়, তনয়াকে আমি সবসময় জোর করে বাড়িতে নিয়ে আসি না, যখন দেখি এত এত কাজের মাঝেও সে নিজের প্রতি খেয়াল ধ্যান দেয় না, তখন বড় ভাই হিসাবে তোমাকে উপায় খুঁজতে হয় তাকে একটু ভালো রাখার জন্য, তাই ওই রকম বাহানা করে বাধ্য হয়ে জোর করতে হয় আমাকে। তুষারের কথাগুলো বলার ধরন দেখে হাসলো আয়নি, সে জানে এই সুদর্শন পুরুষটা সম্পর্কে, সবাইকে ভালো রাখতেই সবসময় তার প্রয়াস, আর নিজের ভাই বোনকে এই মানুষটা মারাত্মক ভালোবাসে, সেও এই মানুষটাকে মারাত্মক ভালোবাসে। তুষারের মুখের দিকে তাকালো আয়নি, বাচ্চাদের মতো এই মুখ গোমরা করে এই বসে আছেন বাবু সাহেব। তোমার সম্পর্কে আমার ধারণাটা সবসময় নিম্নমানের বলেই তোমার গলাতে ঝুলেছি, আমার এই নিম্নমানের ধারণা তোমার গলায় ঝুলতে বাধ্য করেছি আমাকে। অনিল কথাটা শুনতেই তার দিকে ঘুরে বসলো তুষার, প্রাণখোলা হাসির মতো মুখের এক্সপ্রেশনটা নিয়ে কিছু বলতে যাবে তার আগে তুষার চিৎকারের আওয়াজ কানে এলো। দুজনের নজর চলে গেল লন এরিয়াতে, বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল দুজনের। অনিল নজরটা লন এরিয়া থেকে সরিয়ে তুষারের পানে ফিরল, তাকে মৃদু ধাক্কা মেরে বলল, তুষার তাড়াতাড়ি যাও, দেখো মেয়েটার কি হলো। ভাবনার মাঝেই হুট করে পায়ে তীব্র ব্যথায় চোখ খিচে বন্ধ করে ফেলল তীরা। বুঝতে অসুবিধা হলো না পায়ের উপর দিয়ে কি চলে গেছে, ব্যথাটা সহ্য করতে না পেরে বসে পড়ে পা চেপে ধরল। পায়ে হাত দিয়ে তীরা তাদের দাঁত চেপে ব্যথা সহ্য করার চেষ্টা করছে, আর তার পাশে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তুষা তানিন। দুজনের ধারণাতেই ছিল না তাদের দ্বারা এরকম একটা বিপত্তি ঘটে যাবে, দুজনেই যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, তাদের যে তীরার কাছে যাওয়া উচিত সেটা যেন ভুলেই গেছে। তানের গাড়িটা বাড়ির মধ্যে ঢুকেছে এটা তুষার তানিন খেয়াল করেনি, পরবর্তীতে যখন খেয়াল করলো বাড়ির লন এরিয়াতে তানের গাড়িটা দাঁড় করানো, দুজনেই ভয় পেয়ে গিয়েছিল, কারণ দাদাভাই এগুলো মোটেও পছন্দ করে না। তারা জানে তাদের দাদাভাই তাদেরকে মারাত্মক ভালোবাসে, কিন্তু কোনো বিষয়ে উগ্রতামি বা নিয়ম ভঙ্গ করা মোটেও পছন্দ নয় তার, যার কারণে ভয় পেয়ে হুট করে সাইকেলের গতিবেগ আর নিজের মনের ভয়ের ব্যালেন্সটা একসাথে ঠিক রাখতে না পারায় এই বিপত্তিটা ঘটে গেল। তীরাকে আনমনে ভাবতে থাকাটা খেয়াল না করে তীরাকে সরতে বলেও কাজ না হওয়ায় পায়ের উপর দিয়ে সাইকেলটা চলে গিয়েছে, মারাত্মক ভুল হয়েছে তাদের দ্বারা বুঝতে পেরে এই দুজনে নির্বাক হয়ে দাঁড়িয়ে পড়েছে। পায়ের উপর কারো স্নেহময় হাতের পরশ পেলেও তীরা, তবে পুরুষলি শক্ত হাতের ছোঁয়া, কান্না ব্যথা সব কিছুই ভুলে আশ্চর্য হয়ে সেই মানুষটার মুখের দিকে তাকালো তীরা, তবে মানুষটার সব মনোযোগ তার পায়ে, মাথা নিচু করে সে পায়ে কোথায় ব্যথা পেয়েছে সেটাই দেখে চলেছে। হঠাৎ সেই মানুষটা স্নেহভরা কণ্ঠে নড়ে উঠল তীরা, চোখের সাথে সাথে এই মনটাও ভারী হয়ে গেল। খুব বেশি ব্যথা পেয়েছিস? সে বলা কথাটাই মনের মধ্যে জ্বলে উঠল তীরার। সে ব্যথা পেলেও দাদাভাই ঠিক তাকে এভাবে জিজ্ঞেস করত, দাদাভাই জানতো তো সে ব্যথা পেয়েছে, তবুও জিজ্ঞেস করতো, কিরে ব্যথা পেয়েছিস বুড়ি?
সে রেগে যেত, কারণ সে ব্যথা পেয়েছে এটা দেখতে পাওয়ার আর বুঝতে পারার পরও যখন দাদা হয়ে তাকে জিজ্ঞেস করতো কি রে ব্যথা পেয়েছে কিনা, খুব রাগ হতো। রাগে অভিমানে দাদা ভাইয়ের সাথে কথাই বলতো না সে, কারণ জানার পরও কেন দাদা ভাই তাকে জিজ্ঞেস করবে। তার রাগে মুখ ফুলানো দেখে দাদা ভাই তখন বোকা বনে যেত, ভাবতো সে কি এমন করলো বা বললো যে তার বোনটা রেগে গেল। পরে যখন বুঝতে পারত তখন বোকা হেসে দিত। আসলে এটা দাদা ভাইয়ের স্বভাব ছিল, কেননা পরে যখনই সে ব্যথা পেত দাদা ভাই পুনরায় একই কথা বলতো, এমনকি মেহু ব্যথা পেলে একই কথা জিজ্ঞেস করত, মেহু তার মতো গাল ফুলিয়ে রেগে থাকতো। এই জিজ্ঞেস করাটা দাদা ভাইয়ের স্বভাব কত ছিল, পরক্ষণেই তো কতই ব্যথা সহ্য করেছে এই শরীরে, অথচ সে রাগ অভিমান করাটা আর হয়ে ওঠেনি। তাতে দাঁত চেপে কানাটা আটকাতে চাইলেও চোখ যেন সেটা মানলই না তিরার, চোখে কার্নিশ পেয়ে টপাটপ নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। তার মধ্যে চারপাশে সবাই মিলে ঘিরে ধরেছে, এটা ওটা আল্লাদের কথা বলেই চলেছে। তুষা তো এবার তাকে নিজের সাথেই জড়িয়ে নিয়ে বারবার সরি বলছে। পায়ের যন্ত্রটা যেন এই মানুষগুলোর ভালোবাসায় ফুলে গেল তিরা, কানাটা তীব্র হলো তার, এর চেয়ে অধিক ব্যথা কষ্ট সে পেয়েছে। কষ্ট হলেও নিজেকে সামলে নিতে পারত, আজ কেন নিজেকে সহ নিজের কান্নাটা সে সামলাতে পারছে না। এই মানুষগুলোর নিজের প্রতি এতটা স্নেহ ভালোবাসা দেখে সে ভাবত সে মনে হয় কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়, সেজন্য এতটা অবহেলা তাকে সহ্য করতে হয়। কিন্তু তার ধারণা ভুল ছিল, এই মানুষগুলোর স্নেহ ভালোবাসা পাওয়ার জন্য হয়তোবা কষ্টটা তাকে আগেই ভোগ করে নিতে হয়েছে। কাঁদছিস কেন, তোকে তুই করে বলেছি তাই? তুষারের কথায় ভাবনা ছেদ ফুটল তিরার কান্না মাখা চোখে তুষারের মুখের দিকে তাকালো, তার দিকে স্নেহময় দৃষ্টিতে তাকিয়ে আছে সে। মুখে কিছুই বলল না তিরা, তবে মাথা নাড়িয়ে না জানালো, অর্থাৎ তাকে তুই করে বলাতে সে কাঁদছে না। তাহলে কাঁদছিস কেন, আর কোথায় ব্যথা পেয়েছিস? দাদা ভাইকে দেখা, পুরো পা তো লাল হয়ে গেছে, আমি বুঝতেই পারছি না ঠিক কোথায় ব্যথা পেয়েছিস। তুষারের এবারে আল্লাদি কথায় কানাটা যেন উপচে পড়ল তিরা। এই বাড়িতে আসার পরই তার সবার সাথে সখ্যতা হলো, দুটো মানুষের সাথে সেভাবে তার সখ্যতা হয়নি, তুষার ভাইয়া তার মধ্যে একজন। তবে সেদিন কলেজে ভর্তি হওয়ার জন্য নিয়ে যাওয়ার সময় কিছু কথা বলেছিলেন তিনি, তবে খুবই অল্প। আর তুষার ভাইয়া তাকে তুষা তারিনের মতোই স্নেহ করলেও আজকের মতো তুই বলে কথা বলেনি, ওনার মুখেই তুই ডাকটা যেন নিজের আপনজনের কথার মতোই সাথ দিল। ওনার কাছেই নিজেকে তুষা তারিনের মতোই মনে হলো। তুষারের কথায় নিজের পা সরিয়ে নিতে চাইলেও তিরা তুষার আটকে দিয়ে বাটা হালকাভাবে মেসেজ করে দিতে লাগলো। তিরার অস্বস্তিটা সে বুঝতে পারলো, ফের বললো, পা কেন সরিয়ে নিচ্ছিস, আমি তো তুষা তানিমের মতো তোরও দাদা ভাই। চুপ হলো তুষার, তবে হাত থামলো না, তিরার হাপায়ে হাত দিয়ে মেসেজ করতে করতে বললো, একটা গল্প শুনবি, তোর বয়স যখন 4.5 বা 5 বছর হবে, 5 হবে হয়তো, কেননা তুষার তানিনের বয়সের থেকে প্রায় 6.5 মাসের মতোই বড়। যাই হোক, আমরা সবাই সেবার গ্রামে ঘুরতে গিয়েছিলাম। একদিন বিকেলবেলায় আমরা সবাই মিলে তোদের বাড়ির শান বাঁধানো পুকুর ঘাটে বসে মজা করছিলাম, হঠাৎ তোর গলা ছেড়ে কান্নার আওয়াজ শুনলাম। বাড়ির ভিতরে যাব তার আগেই দেখলাম মিলি আন্টি বাড়ির দিকে থেকেই আসছেন, আর তুই তার কোলে জোরে জোরে চিল্লাপিল্লা করে কাঁদছিস। তুই ভাইয়া জিজ্ঞাসা করলো তোর কি হয়েছে, আর আমি উঠে তোর দিকে হাতটা বাড়িয়ে দিলাম, কি সুন্দর তুই আমার কোলে চলে এলি। অপরিচিত বলে আমাকে আগ্রহ করলে না, আমার কাঁধে মাথাটা রেখে ফুপিয়ে কেঁদে আরও জোরে কেঁদে দিলি। তারপর দাদা ভাইয়ের ডাকে দিয়ে তুই যেন কার নামে নালিশ করতে থাকলি, কিন্তু তোর কান্নার চোটের কোনো কথাই আমার ঠিক করে বুঝতে পারছিলাম না। পরে মিলে আন্টি যখন বলল আমার তো হেসেই দিশে হারা, তো তনায়া তোকে কোলে নিতে চেয়েছে কিন্তু তুই তার কোলে যাবি না বলে এত কান্নাকাটি করলি, অথচ তনয়ার মতো আমিও তোর কাছে অপরিচিত ছিলাম, কিন্তু তুই আমার কাছে কোলে ঠিকই দ্বিধা সংকোচ ছাড়া এলি, অথচ তনয়ার কাছে গেলি না। এবার বল আমি তোর দাদা ভাইকে কি না, হয়তো এতদিন ঠিকভাবে তোর খোঁজ খবর নেওয়াটা হয়ে ওঠেনি, কিন্তু এখন যখন আমাদের কাছে তোকে নিয়ে এসেছি, তুই তুষারের মতোই আমার আরও একটা বোন, আমি তো তোকে বোন মানি, এখন তুই আমাকে দাদা ভাই বলে মানবি কি না ভেবে দেখ। তুষারের কথার মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন তাহারা জামান, তার সাথে নূরজাহানও আছেন। এসে জিজ্ঞেস করলেন কিভাবে কি হয়েছে, সবাই চুপ থাকলেও তুষার নিজেই বলেছে কি হয়েছে।
তুষার কথা শুনে রাগান্বিত হলেন তাহেরা জামান। এই কারণে নয় যে তীরার পায়ের উপর দিয়ে সাইকেল চালিয়েছে, এই কারণেই যে তাদের কে কত মানা করেছেন এভাবে সাইকেল চালাতে। আজ এই মেয়েটার জায়গায় সে নিজেই ব্যালেন্স হারিয়ে তো হাত পা ভেঙে পড়ে থাকতো। বকাবকির এক পর্যায়ে শান্ত হলেন তিনি, কিন্তু পরক্ষণই বাঁধল বিপত্তি। তীরাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার জন্য উঠিয়ে দাঁড় করাতেই পা পেতে রাখতেই পারল না, সে পুনরায় বসে পড়ল। সবাই বুঝল সামান্য কিছু হয়নি, পায়ে জোরদার ব্যথা পেয়েছে, আর ইমিডিয়েটলি তাকে ডাক্তারের কাছেই নিয়ে যাওয়া দরকার। গাড়ি বের করতে বললেন তাহেরা জামান। মায়ের কথা অনুযায়ী তুষার গাড়ি বের করার জন্য উঠে দাঁড়াতেই নজরে পড়ল তানকে। সে তার গাড়িতে হারান দিয়ে এদিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, অথচ এত কিছু হয়ে গেল একবারও এদিকেই এগুলো না। তান তো এমন ছিল না, তাহলে কপাল কুচকে গেল তুষারে। সে এটাও ভাবল তার দুজনে বাড়িতে এসেছে তো সে বেশ সময়, সেই হিসেবে তার তো এতক্ষণ বাড়ির মধ্যেই থাকার কথা, তাহলেও বা সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছে। কোনো কারণে তুষার তারের ওপরে সে আবার রেগে নেই তো, এগুলো তো তার আবার মোটেও পছন্দ নয়। তার দিকে এগিয়ে যেতে থাকলো তুষার।